একসময়কার ব্যস্ত নায়িকা রেসি এখন পর্দায় অনিয়মিত এই অভিনেত্রী। রেসিকে দেখলে এখন যে কেউই অবাক হবেন, আগের থেকে বেশ খানিকটা মুটিয়ে গেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর রেসি এখন পুরোটাই সংসারী, স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছেন অভিনেত্রী রেসি। সুযোগ পেলে সপরিবারে বাইরের দেশে ট্রিপ দেন রেসি, আনন্দ ঘন সেই মুহূর্ত সোশ্যাল মাধ্যমে শেয়ার করে থাকেন নিয়মিতই। রেসির সোশ্যাল হ্যান্ডেলে ঢুমারলি দেখা যায় সুখের কোনো কমতি নেই রেসির। জনপ্রিয়তায় তুঙ্গে থাকা অবস্থায় সিনেমা ছেড়ে দেন অভিনেত্রী রেসি। ডিপজলের সাথে প্রেমের গুঞ্জন একসময় ঢালিউডের আকাশে বাতাসে ভাসতে থাকে। ঠিক ওই সময়ই এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসারী হন অভিনেত্রী রেসি। এরপর আর অভিনয়ে তিনি কখনোই নিয়মিত হননি। দুই সন্তান নিয়ে সুখেই সংসার করছেন ঢাকার সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। মাঝে মধ্যে সিনেমায় শুটিং করছেন, তবে খুব বেশি একটা না। রেসি বলেন, লাইফ পার্টনার মনের মতো হলে জীবনের যতই ঝড় আসুক না কেন সেটা সামলে নেওয়া যায়। স্বামী অনেক সাপোর্ট করে বলেও জানালেন রেসি। স্বামীর সংসারে অনেক সুখে আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেত্রী। সিনেমায় অনিয়মিত হলেও রেসি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে পরিবার সহ অ্যাটেন্ড করেন। চলচ্চিত্রের তারকাদের সাথে মন খুলেই আড্ডা দিতে দেখা যায় রেসিকে। রেসি বলেন, অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও টুকটাক কাজ করছে। চলচ্চিত্রের কাছের যারা আছেন তাদের সাথে নিয়মিতই যোগাযোগ হয় বলেও জানালেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি ডিপজলের খামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রেসি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রেসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই স্মৃতিচারণ করে রেসি বলেন, ডিপজল ভাই নিয়মিতই খোঁজখবর নেন, ঠিক যেন বড় ভাইয়ের মতোই। চলচ্চিত্রে গার্ডিয়ান বলতে তিনি আছেন, সবসময় পাশে থাকেন। তার খামার বাড়িতে কয়েকদিন আগেও গিয়েছিলাম। ভিউয়ার্স, রেসিকে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন।